বাখমুতে সফল পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। তাদের এই হামলায় বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের থার্ড অ্যাসল্ট ব্রিগেডের প্রধান আন্দ্রেই বিটেলস্কি এমন দাবি করেছেন। বুধবার এই হামলা চালানো হয় বলে টেলিগ্রামে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন। আন্দ্রেই বিটেলস্কি বলেন, রুশ ফেডারেশনের 72তম ব্রিগেডের ইউনিটসমূহ পরাজিত হয়েছে। ডিভিশনের ষষ্ঠ ও অষ্টম কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর সঙ্গে বেশ সংখ্যক অস্ত্রধারী যানও ধ্বংস হয়ে গেছে। বিটেলস্কি বলেন, ওয়াগনারের থার্ড অ্যাসল্ট ইউনিট বেশ ক্ষতির শিকার হয়েছে। আক্রমণাত্মক পদক্ষেপের ফলে 3 কিলোমিটার চওড়া জায়গা এবং রাশিয়ার বাহিনীর দখল করা 2.6 কিলোমিটার জায়গা পুরোপুরি মুক্ত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র শেরহি শেরেভাতি বলেন, লড়াই চলছে, শত্রুরা ওই অঞ্চলে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। লড়াইয়ে তাদের 203 জন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 216 জন। ইউক্রেনের অবস্থান থেকে বাখমুতে 524টি হামলা হয়েছে। কয়েক মাসের লড়াইয়ে রাশিয়া বেশ ক্ষতির শিকার হয়েছে। শেরেভাতি আরও বলেন, নিকট ভবিষ্যতে ওয়াগনার যদি আরও কর্মী না পায় কিংবা কৌশল না বদলে ফেলে, তবে তারা ওই অঞ্চলে আর টিকতে পারবে না। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।